হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, আমার নাম বাদল। জি, আমি মিরপুর থেকে বলছি। জি, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। আমরা সবাই শুনতে পাচ্ছি। জি স্যার, আমার গত 2 বছর আগে কোমরে একটা অপারেশন হয়েছিল স্যার, PLI। হুম হুম হুম। তো এটা যে ডাক্তার সাহেব দেখেছিল, তো ওনার নাম হচ্ছে ডক্টর রানা, মোফাক্কারুল ইসলাম রানা, ডেল্টাতে। আমি অপারেশনটা এখানে করেছিলাম, কিন্তু এখন আমার পেইন প্রবলেম, আগে প্রবলেমই চলে আসছে স্যার। এই 2 বছর ভালো ছিলেন? 2 বছর জি মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু কোমরটা মোটামুটি আনি দিয়েছিল, আগের মতো ইজি ছিল না। হুম হুম হুম। এখন নতুন করে কি MRI করেছেন? আপনি এখন নতুন করে কি আবার MRI করেছেন? জি MRI করিয়েছি স্যার, ডক্টর শাহ আলম স্যার। এখন কি সমস্যা পাওয়া যাচ্ছে বর্তমানে? এখন স্যার বলল যে ওই সেম প্রবলেম, আবার ডিস্ক প্রলাপস, একই লেভেলে? একই লেভেলে জি। আপনি কি করেন, পেশা কি? আমি স্যার গাড়ি চালাই। আচ্ছা, ড্রাইভিং কি অনেক সময় কাট গাড়ি চালাতে হয়? মোটামুটি আর কি, আমি তো চাকরি করি না, নিজের গাড়ি নিজে ড্রাইভ করতে হয়। আচ্ছা, আমার কিছু কোশ্চেন আছে আপনার কাছে। জি স্যার। প্রথমত আপনি অপারেশন করার পরে ডাক্তার সাহেব কি আপনাকে কোনো, এই যে আমরা কথা বলছি, আর্গোনমিক্যাল বা বসা শোয়া কারেকশন বা কিছু এক্সারসাইজ নিয়ম কানুন এগুলো বলে দিয়েছিল বা আপনাকে সচেতন করেছিল কিনা? জি স্যার, করা হয়েছিল। তা আপনি সেভাবে মানতে পারেন নাই বা না আগের মতোই লাইফস্টাইলই চলছেন? কিভাবে? না, মোটামুটি আমি মেনেছি আর কি। তারপরও আবার প্রলাপস হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমার কাছে মানে কি সাজেশন চাচ্ছেন? আমি আসলে চাচ্ছি স্যার, এটা কি অপারেশন ছাড়া আর কোনো ওয়ে আছে কি? আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এটা কিন্তু আমরা যদিও আজকে ঘাড়ের কথা বলছি, সেম প্রবলেম কোমরে হতে পারে এবং একই সাইন সিমটম হবে। কোমরের ক্ষেত্রে কোমর ব্যথা হবে, পায়ে ব্যথা চলে যেতে পারে, হাঁটতে চলতে ফিরতে অসুবিধা হবে। আর যদি সেম PLID সমস্যাটা ঘাড়ে হয়, তখন হাতে কিন্তু ব্যথা, ঘাড়ে ব্যথা হবে, হাতে ব্যথা হবে, হাতের শক্তি কমে যেতে পারে, সমস্যা হতে পারে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই চিকিৎসাটা, মানে এই রোগীগুলোও কিন্তু অনেক সময় আমি বলবো ম্যাল প্র্যাকটিসের আওতায় চলে যায় বা ভুল চিকিৎসা করে বা ভুলভাবে যায়। এইটার প্রপার ট্রিটমেন্টটা কি? প্রপার ট্রিটমেন্ট এক হচ্ছে ভদ্রলোক যে অপারেশনটা করেছে, দিস ইজ আইডিয়াল ওয়ান অফ দ্য মানে মেইন ট্রিটমেন্ট, এটা এক প্রকারের চিকিৎসা যে অপারেশন, এটা অথেন্টিক অপারেশন করতে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে রিহ্যাব ফিজিও, যেটা আমরা করে থাকি উইদাউট সার্জারি, অপারেশন বিহীন চিকিৎসা। এছাড়া আরও কিছু অপর চিকিৎসা হয়, অনেক সময় কেউ বলে যে এটা থেরাপি দিতে হবে, বাসায় গিয়ে গিয়ে থেরাপি দেয় বা আমাদের সেন্টারে এসে এসে কিছু থেরাপি দেয় বা লাল লাইটের হিট দেয়, সো কল কিছু থেরাপির কথা বলে বা অন্যান্য আনুষঙ্গিক কিছু ঝাড়ফুঁক বা অন্যান্য বিভিন্ন ওষুধপত্রের কথা বলা হয়ে থাকে, অন্য পদ্ধতির ওষুধের কথা বা ব্যবহার করে থাকে। এইটা আসলে এই রোগের কোনো ট্রিটমেন্ট না, আইদার তাকে রিহ্যাব ফিজিও করতে হবে অথবা সার্জারিতে যেতে হবে। এখন সার্জারি কখন করতে হয়, যদি আমরা এর আগে বলছিলাম যে ডিস্ক প্রলাপসের অন্তত 3টা আমাদের টার্ম আছে, একটা হচ্ছে ডিস্ক বালজ, ডিস্ক প্রোট্রিউশন, ডিস্ক এক্সট্রিউশন। প্রোট্রিউশন এবং এক্সট্রিউশন এইগুলা, এই 2টা লেভেল অনেক সময় অপারেশনে প্রয়োজন হয়ে পড়ে, স্পেশাল এক্সট্রিউশন করতে হয়, দ্যার ইজ নো ওয়ে। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, অপারেশন করেছে ঠিক আছে, তো আমার কাছে মনে হচ্ছে যদিও ডাক্তার সাহেব সচেতন করেছে, ওনার এই যে গাড়ির প্রফেশনাল যে আমি একটু আগেই বলছিলাম, আর্গোনমিক্যাল যে প্রবলেম, যে যখন কেউ ড্রাইভ করে ড্রাইভারের সিটটা ঠিক আছে কিনা বা কতদিন সেই লেদারটা কতদিন হয়েছে, সিটটা যে ফোমটা ব্যবহার করে সেটা ঠিক আছে কিনা বা স্প্রিংগুলো ঠিক আছে কিনা, কারেকশন করা আছে কিনা বা সেই স্টিয়ারিংয়ের সাথে তার যে লেভেল বা দূরত্ব কতটুকু, সে কি সামনে ঝুঁকে ড্রাইভ করে নাকি পিছনে হেলান দিয়ে, অনেক বেশি হেলান দিয়ে ড্রাইভ করে, এগুলো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সে কত সময় ধরে বসে থাকে, বসার ফাঁকে ফাঁকে সে একটু হাঁটাহাঁটি করে কিনা, এইগুলি কিছু নিয়মকানুন বা আমাদের কিছু বারবার আমরা গাইডলাইন দিই, নট অনলি ড্রাইভার, সবার ক্ষেত্রে, যে ভদ্রলোক ডেস্ক জব ওয়ার্কার, যে গার্মেন্টস শ্রমিক, যে বাসার কাজ করে, পারিবারিক কাজ করে, মা বোনরা নিচে বসে, তাদেরকে নিয়মকানুন মেনে চলতে হবে। আমি একজন ডাক্তার, আমাকেও চলতে হবে। আমি লাস্টও কয়েকদিন আগে এক ডেন্টিস্ট পেয়েছি, তারও একই ঘাড়ের প্রবলেম, তো তাকে ক্লিয়ার সে বললো স্যার আমি এটা বুঝতে পেরেছি কিভাবে, যে আমি যে সামনে ডেন্টালের কাজ করতে হয়, দাঁতের রুগীকে দাঁতের কাজ করতে হয় সামনে ঝুঁকে, তাকে সারাক্ষণ দাঁতের ফিলিং বা তাদের যে প্রফেশনাল কাজ করতে হয়, এই এই থেকে তার ঘাড়ে প্রবলেম হয়েছে। এই যে পেশাগত প্রবলেম, এটা হচ্ছে মূল। তো আমি বলবো আপনার যেহেতু একটা অপারেশন হয়েছে, তো দ্বিতীয়বার যদি একই লেভেলে হয়ে থাকে অপারেশন করতে পারেন, এত ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি সেটা অপারেশন ছাড়া সম্ভব কিনা, এটা আমাদের MRI ফিল্ম
দেখলে আমি হয়তো আপনাকে বলে দিতে পারবো। আর যা কিছুই করেন, অপারেশন করেন বা রিহ্যাব ফিজিও যাই করেন না কেন, স্পেশালি কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বারবার সবাইকে বলি, অন্তত পোস্ট অপারেটিভ বা ফিজিওথেরাপি বা রিহ্যাব থেরাপি নেওয়ার কিছু দিন অন্তত 6 মাস ধরে এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হয়। কিছু নিয়মকানুন আছে যে সামনে ঝুঁকে কোনো কিছু না টান দেওয়া, জাস্ট একটু নিজে সচেতন হওয়ার কিছু না। এই সচেতনতা যদি ডেভেলপ করা যায় এই সমস্যাগুলো বারবার রিকারেন্ট বা পুনঃপুন আসার সম্ভাবনা কম থাকে। আর আরেকটা হচ্ছে অপারেশন করলে যে আবার হবে না তা কিন্তু না। আপনার যেই বয়স, অনেক সময় যাদের বয়স বিলো 40 তাদের ডিস্ক হয়তো আপনার অপারেশন করার পর যেটা বের হয়ে গিয়েছিল সেটা হয়তো সার্জন কেটে ফেলে দিয়েছে, কিন্তু ইন্টারনাল যে নিউক্লিয়াস পালপোসাস থেকে যায় বা আনুষঙ্গিক বাকি অংশটা কিন্তু অনেক সময় আবার প্রোট্রিশনে বের হয়ে আসতে পারে, যার কারণে আবার সেকেন্ডারি সমস্যা হয়। এই জন্য আমরা বারবার জোর দিতে চাচ্ছি চিকিৎসার চেয়ে প্রিভেনশন, যে আপনারা নিয়ম মাফিক চলাফেরা করার অভ্যাস করতে হবে। আমি আজকেও সকালে একটা রোগী পেয়েছি যে তার স্টুডেন্ট, তারও পিএলআইডি, বয়স বেশি বেশি না, সে হয়তো 17-18 বছর বয়স হবে। তো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।